Assalamu alaikum. Alhamdulillah, alhamdulillah, rabbil alameen. Wassalatu wassalamu ala ashrafil mursalin, sayyidina nabiyyana, shafiyyana, habibana, maulana Muhammad, sallallahu alayhi wa ala alihi wa sahabihi wa baraka wa sallam. Shupriyo shikhati bondura, Gaibanda Adorsho College, online classroom theke tomaderke shagoto. Asha kori tumra onek bhalo acho, shusto acho, ar bhalo thakari kotha. কারণ সেমিস্টার চলাকালীন সময় এত রিল্যাক্স তোমাদের আর কখনোই তোমাদের বলি না 50 বছরে আমার মনে হয় কোনো স্টুডেন্টদের কপালে জটেনি। তা যাই হোক, আসলে এটা তোমাদের রিল্যাক্সের সময় নয়। এই সময়ে শিক্ষা ব্যবস্থা ডিজিটালাইজড হওয়ার কারণে তোমাদের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। অনেক ভালো ভালো কলেজ অনলাইনে ক্লাস দিচ্ছে, একই বিষয়ের উপর অনেক দক্ষ টিচাররা ক্লাস নিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো আপলোড করে অথবা তোমরা সেগুলোকে অনলাইনে দেখার তোমাদের সুযোগ হচ্ছে, যার জন্য আগে তোমরা ছিলে একটি কলেজের স্টুডেন্ট, আর এখন কিন্তু তোমাদের পরিসর অনেক অনেক গুণে বেড়ে গেছে শিক্ষার্থীবৃন্দ। এই জন্য সময়কে নষ্ট না করে যারা বিশেষ করে ইন্টারমিডিয়েটে আছো, তোমাদের নিজেদের পাঠ্যপুস্তকগুলো অন্তত একবার শেষ করে দাও, রিডিং শেষ করে দাও যে বিষয়ে আছো। সেই সাথে তোমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য যে প্রস্তুতিগুলো তোমরা পাশাপাশি কিন্তু এগুলো অনলাইন থেকে সহযোগিতা নিয়ে তোমরা চালাতে পারো। আজকে আমাদের আলোচ্য বিষয় যে আমার পরিচয় হচ্ছে ইসলামী মোহাম্মদ তারিকুজ্জামান, প্রভাষক ইসলাম শিক্ষা, গাইবান্ধা আদর্শ কলেজ। আজকে আলোচ্য বিষয় সৃজনশীল প্রশ্নের গুরুত্ব ও উত্তর দেওয়ার কৌশল। এটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা অবশ্য ক্লাসেও করেছি, আবার যেহেতু দীর্ঘদিন পরে তোমাদের সঙ্গে দেখা অনলাইনে, আবার একটু তোমাদেরকে স্মরণ করে দিতে যাচ্ছি। এবং পর্যায়ক্রমে যেহেতু আমাদের অনলাইন ক্লাসগুলো চলতে থাকবে, তাই তখন আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা স্টিমুলেন্ট নিয়ে, অর্থাৎ আমরা উদ্দীপক নিয়ে বিষয়ভিত্তিক আলোচনায় আমরা যাবো ইনশাল্লাহ। ইতিমধ্যে আমরা প্রথম পত্রের তিনটি অধ্যায় আমরা শেষ করেছি, ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার, ইসলামিক কালচার, দেন ইসলাম ইন ইন্ডিভিজুয়াল লাইফ, দেন ইসলাম ইন ফ্যামিলি লাইফ অ্যান্ড ইসলাম ইন সোশ্যাল লাইফ। তা আমরা অবশ্য আমাদের রেগুলার ক্লাসে আমরা ইসলাম ইন সোশ্যাল লাইফে ছিলাম ফার্স্ট পেপারে, আর সেকেন্ড পেপারে আমরা কোরআন সংরক্ষণ সংকলন, তারপরে আমরা প্রথম অধ্যায় কোরআন থেকে আলোচনা, এবং আমরা যেটা বেশি সমস্যা ফিল করে আমার ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, ছাড়া আমরা আরবি করতে পারি না, আরবি কীভাবে উত্তর দিব। আমি কিন্তু ইতিমধ্যে ক্লাসে তোমাদের কীভাবে হাউ টু রিসাইট দ্য হোলি কোরআন, যে কোরআন কীভাবে তোমরা আবৃত্তি করতে হয় এবং কোরআনটি কীভাবে বুঝতে হয়, এগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তো মাস পথে এসে আমি তোমাদেরকে, আমি যেটা অনেক সময় খাতা কাটতে যে যে সমস্যাটা দেখা যায়, ওইটা আমি ম্যানুয়াল থেকেই আমি তোমাদের সঙ্গে আবার স্মরণ করে দিতে যাচ্ছি। তা আমাদের এই প্রশিক্ষণ ম্যানুয়াল, এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের ক্লাসেও আমি দেখিয়েছি, প্রশিক্ষণ ম্যানুয়াল August 2015, এটা আমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন প্রণয়ন এবং কীভাবে আমরা সেটাকে পরিশোধন এবং উত্তরপত্র মূল্যায়ন দেবো এ বিষয়ে আমাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয়েছে। তা আমরা আসলে অবশ্য এই সৃজনশীল কোশ্চেনের ব্যাপারে আমারও একটা খুব মানে খারাপ ধারণা ছিল যে সৃজনশীল আসার কারণে হয়তো বা স্টুডেন্টদেরকে পড়া থেকে বিমুখ করা হচ্ছে, এই ধরনের একটা আমার ধারণা ছিল। কিন্তু ট্রেনিংটা করার পরে আমি দেখেছি এটা অতি 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 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সৃজনশীল এই কোশ্চেনের মধ্য দিয়ে। আজকে এই মাত্র কয়েকটা পৃষ্ঠার বই, পৃষ্ঠা হচ্ছে এখানে টোটাল পৃষ্ঠা, টোটাল পৃষ্ঠা হচ্ছে এখানে প্রায় 75-76 পৃষ্ঠার একটা বই। এই ছোট্ট বইটা, এটা আমাদের মাঠ পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষকদের হাতে পর্যন্ত পৌঁছাতে গিয়ে সরকারি কোটি কোটি টাকা ব্যয় করতে হয়েছে। শুধু কোটি বললে ভুল হবে, শত শত কোটি টাকা ব্যয় হয়েছে শুধু এই কয়েক পৃষ্ঠার বইটা আমাকে এই পর্যায়ে পৌঁছাতে। তো কেন সরকার কেন এই খরচটা করতে যাচ্ছে? অবশ্যই তার পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য, আমাদের কারিকুলামের লক্ষ্য উদ্দেশ্যটা কি, আমাদের কারিকুলামের লক্ষ্য উদ্দেশ্যটা কি সেটা আমাদেরকে ঠিক মানে সেটা বাস্তবায় আসলে সেই লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা জানতে না পারি তাহলে আমরা তো বাস্তবায়ন করতে পারবো না। আমার এই জন্য মনে হয় যে আমরা যখন ক্লাস নিতে যাই তখন আমাদের ছাত্রদেরকে আমাদের কারিকুলামের যে লক্ষ্য উদ্দেশ্যটা এটা প্রায় তাদেরকে স্মরণ করে দেওয়া উচিত, প্রায় স্মরণ করে দেওয়া উচিত যে আমাদের কারিকুলাম, আমাদের যে এই যে শিক্ষা অ্যাক্টিভিটিসের যে লক্ষ্য উদ্দেশ্যটা, সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থীর সার্বিক বিকাশ, এবং সেই বিকাশটা হতে হবে মানবিক, সামাজিক, নৈতিক গুণসম্পন্ন,
জ্ঞানী দক্ষ যুক্তিবাদী সৃজনশীল দেশপ্রেমিক জনসম্পদ সৃষ্টি। আজকে সরকারের এই লক্ষ্য নিয়ে কারিকুলামকে এই কারিকুলাম অ্যাক্টিভিটিসকে সামনে রেখে আজকে আমাদের এই যে ট্রেনিংগুলো হয়েছে এবং এগুলো নিয়ে আমরা আগাচ্ছি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে যে এই যে এর প্রত্যেকটা শব্দই অত্যন্ত গুরুত্ব বহন করে, প্রত্যেকটা শব্দ অত্যন্ত যে সার্বিক বিকাশ হতে হবে, যে শিক্ষার মধ্যে সার্বিক বিকাশ হচ্ছে না, সার্বিক বিকাশ নেই, মানবিকতা নেই। আজকে ছাবরিনার মতন ডাক্তার, একজন মেধাবী একজন শিক্ষার্থী, সে তার নিজের নৈতিকতা থেকে সরে পড়ছে, তার মানবিকতা নেই যে সে এখন একজন করোনা আক্রান্ত, তাকে সে নেগেটিভ বলে পজিটিভ দিচ্ছে, পজিটিভ বলে নেগেটিভ দিচ্ছে, টাকার কারণে করছে, তার নৈতিকতা বোধ নেই। তাহলে আমাকে কী শিক্ষা, আমার কী শিক্ষা পেলো আমার শিক্ষা ব্যবস্থা থেকে? সরকার একদিকে চাচ্ছে আর আমরা আমাদের মানে শিক্ষা ব্যবস্থাকে আমরা সেভাবে আমরা মানে বাস্তবায়ন করতে পারছি না। আর যাই হোক, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে সৃজনশীল কোশ্চেনের ব্যাপারে আমারও একটা খুব 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 খারাপ একটা ধারণা ছিল। অবশ্যই সেই ধারণার পিছনে কারণও ছিল যে আমি জাতীয় ইউনিভার্সিটির খাতা কাটতেছিলাম, যদিও ডিগ্রিতে ইয়ে ছিল না, সৃজনশীল নেই, তবে একটা কোশ্চেন এরকম ছিল যে জেনার হুকুম কী, জেনার হুকুম কী? এটার উত্তর আমি দেখেছি বিভিন্ন জন বিভিন্নটা দিয়েছে, কেউ কেউ সৃজনশীলতার একদম চরম পর্যায়ে যে অদ্ভুত উত্তর দিয়েছে, একজন দিয়েছে আসলে জেনার হুকুমটা হচ্ছে যে যদি অবিবাহিত কোনো পুরুষ অথবা অবিবাহিত মহিলা যদি জেনার সঙ্গে সম্পৃক্ত হয় তাহলে কোরআনের নিয়ম অনুযায়ী আজানি ওয়াজানি তুফাজলি দুকুল্লাহ ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা, তাদেরকে 100টা দোড়া মারতে হবে, অবশ্যই সেটা ইসলামিক স্টেট হতে হবে। আর যদি বিবাহিত কোনো পুরুষ অথবা মহিলা হয় তাহলে বিবাহিত পুরুষ মহিলা হলে পুরুষটাকে কোমর থেকে আর মহিলাটাকে বুক থেকে পুঁতের মানে মাটিতে গ্রথিত করে তাকে পাথর মেরে মারতে হবে। তো অদ্ভুত বিষয় হচ্ছে আর পুরুষটাকে বুক থেকে আর মহিলাটাকে মানে মহিলাটাকে বুক থেকে আর পুরুষটাকে কোমর থেকে গ্রথিত করে তাকে পাথর মেরে মারতে হবে। এই উত্তরটা একজন স্টুডেন্ট দিল, উভয়কে মাটির নিচে পুঁতে পাথর মারতে হবে, কি অদ্ভুত বিষয় স্ট্রেঞ্জ। আর একজন দিয়েছে যে মহিলাটাকে দিয়েছে কোমর থেকে আর পুরুষটাকে দিয়েছে বুক থেকে। তা আবার মজার বিষয় হলো আর একজন উত্তর দিয়েছে যে ভালো একজন হুজুর থেকে ওদের বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। এই হচ্ছে আমাদের সৃজনশীলতার অবস্থা। তা আসলে এই সৃজনশীল যে প্রশ্নের উত্তরটা আসলে এরকম না, তুমি তোমার মতন করে সৃজনশীল যেমন ইচ্ছা তেমন খুশি দিবে তা না। তোমাদের অনেক সময় মনে করো যে সৃজনশীল হয়েছে আর কী পড়তে হবে, গোড়াল বই থেকে সমস্ত বই থেকে যেমন ইচ্ছা তেমন করে উত্তর দিবে, আসলে বিষয়টা তেমন না। সৃজনশীলের মধ্যে তোমাকে এখানে একটা ব্যাপকতা আছে। আমরা একটা 16 সাল পর্যন্ত যে কোশ্চেনগুলো করেছি সেখানে আমরা বোর্ড কোশ্চেন দিয়েছি, 5টা উত্তর দিতে হয়েছে, তারপরে শর্ট কোশ্চেন 8টা উত্তর দিতে হয়েছে, একটা লিমিটেড পড়াশোনা ছিল। তারপরে সাল ভিত্তিক প্রশ্ন পড়েছে যেটা বেজর সালে এসেছে, পরের বেজর সালে এসেছে, কিন্তু এখন তোমাদের বিষয়টা তা না। তোমাদের বিষয়টা হচ্ছে যে তোমাদের ইসলাম শিক্ষার এই যেমন আমরা ক্লাসরুমে ইসলাম শিক্ষা পড়াচ্ছি, এই বিষয়টা তোমার মাঠে ময়দানে সমস্তখানে সব জায়গায় তোমার ইসলাম শিক্ষা আছে। আমি তো যখন রাস্তা দিয়ে চলি দেখি আমার সাবজেক্ট রিলেটেড বিষয় সব জায়গায় আছে, সব জায়গায় আছে। যেমন একজন ভদ্রলোক, বেশ হৃষ্টপুষ্ট ভদ্রলোক, উনি ইয়েতে একটা অটোতে চড়ে আসলো, আসার পরে অটোর ড্রাইভার তার কাছে টাকা চাল, উনি ওনার মনের খুশিতে যদি 50 টাকা ভাড়া হয় 20 টাকা দিয়ে দিল। 20 টাকা দেওয়ার পর তারপরে অটোর ড্রাইভার যখন তাকে ক্লেম করছে তখন সে তাকে কোনো কথা নেই অটোর ড্রাইভারের কান ধরে 2টা থাপড় মেরে দিল। এই যে বিষয়টা ঘটলো অটোতে ঘটলো ঘটনাটা, কিন্তু এটা তোমার সাবজেক্ট রিলেটেড একটা বিষয় ঘটে গেছে। তোমাকে এখন বলা হচ্ছে যে অমুকের মিস্টার এক্স অথবা জেডের এই আচরণে কি ফুটে উঠেছে, এটা তখন তোমাকে তোমার পাঠ্য বইয়ের অনুযায়ী তোমাকে একে ব্যাখ্যা দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম যে এই হচ্ছে সৃজনশীল, মানে তার মানে আমি এটাই বুঝাতে যাচ্ছি যে তোমাদের আজকের সৃজনশীল পদ্ধতির মাধ্যমে তোমাদের পড়ালেখা কমেনি, বরং তোমাদের পড়ালেখাটা আরো অনেক অনেক পরিসরে বেড়ে গেছে। এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাতে যাচ্ছি। তাহলে আজকে আলোচনা হচ্ছে যে সৃজনশীল প্রশ্নের গুরুত্ব। তো অলরেডি ইতিমধ্যে আমি তোমাদেরকে গুরুত্ব সম্পর্কে সাম্যক কিছু আলোচনা করতে পেরেছি। আসলে সৃজনশীল বিষয়টা এত জটিল যে আমরা যারা 3 দিনের যারা ট্রেনিং আমাদেরকে করানো হয়েছে, এই 3 দিনের ট্রেনিংয়ে আমাদেরকে শুধুমাত্র টিভির হেডলাইনগুলো যেমন এতটুকু আমরা পেয়েছি, আর আমাদের যারা মাস্টার ট্রেনার ছিল যারা 15 দিন করেছেন তারাও বলেন যে আমরা 15 দিন করে আসলে পুরো জিনিসটাই আয়ত্ত করতে পারি, আবার তাদেরকে বিদেশ থেকে করা হয়েছে। এই যে এই বিষয়টা দূর পর্যায়ে পৌঁছা পর্যন্ত আমাদের সরকারি কোটি কোটি টাকা, কেন সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে? অবশ্যই তার মধ্যে একটা ব্যাপক জিনিস, আমি তো মনে করি আমাদের টিচারদেরকে প্রত্যেক 2 মাসে হোক অথবা
অথবা ন্যূনতম 6 মাসে এই বইটা পড়া উচিত, একবার পড়া উচিত। আমি এই বইটা যতবার পড়ছি ততবারই নতুন নতুন জিনিস পেয়েছি এখানে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আলোচনা করতে চাইছি উত্তর দেওয়ার কৌশল। হ্যাঁ, উত্তর দেওয়ার কৌশল, তোমরা অনেকেই মনে করে থাকো যে সৃজনশীল কোশ্চেন কোথা থেকে পড়বো, কোথা থেকে আসবে, কি পড়বো, কি পড়বো, পড়বো না, অতএব তোমরা পড়ালেখা বাদ দিয়ে একেবারে ক্লাসে পরীক্ষা দিতে এসে যাও, আর পরীক্ষা দিতে এসে বাস মাশাআল্লাহ। আমি এমন স্টুডেন্ট পেয়েছি যারা হুবহু প্রশ্ন থেকে সৃজনশীলের যে স্টিমুলেন্টটা দেওয়া হয়ে থাকে, যে উদ্দীপকটা দেওয়া থাকে, ওটাকে হুবহু প্রশ্নে তুমি ওটাকে কোট করে দিয়েছো, পরীক্ষা দিয়ে চলে গেলো। আমি এমন স্টুডেন্ট পেয়েছি 32 পৃষ্ঠা লেগেছে কিন্তু তার আসলে পাস নাম্বার তার ওঠেনি, তার নাম্বার কোথায় দিব, এই নাম্বার দেওয়ার জায়গাটি নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমাদেরকে বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই ইউ মাস্ট বি কেয়ারফুল, অবশ্যই তোমাদেরকে যত্নশীল হতে হবে, যেন তেন করে উত্তর দেওয়া যাবে না। আর তোমাদের এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে সৃজনশীল প্রশ্ন আমাদের পড়ার কি আছে, আমরা যে আমাদের মধ্যে করে সৃজনশীল, ওই যে জেনার হুকুম দিতে গিয়ে বললাম যে জেনার হুকুমে একজনকে তো একেবারেই হুজুর ডেকে এনে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে দিচ্ছে, হুজুর ডেকে এনে বিয়ের ব্যবস্থা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাদের যে প্রশ্নে যে একটা স্টিমুলেন্ট দেওয়া থাকবে, স্টিমুলেন্ট উইল বি গিভেন ইন ইউর কোশ্চেন পেপার, তোমার কোশ্চেনে স্টিমুলেন্ট থাকবে, সেই আলোকে তোমাকে উত্তর করতে হবে। সেখানে ক খ গ ঘ চারটে প্রশ্ন থাকবে, অবশ্যই ক খ থাকবে ওই চ্যাপ্টারে রিলেটেড কোনো দিকে, এটা তোমার ওই উদ্দীপক থেকে নয়, তবে গ এবং ঘ এখানে কথা আছে আমার, গ এবং ঘ। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই উদ্দীপক ধরে ধরে আমরা আলোচনায় যাব। তা আজকে আমি উত্তর দেওয়ার কৌশলটা শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গতে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে তোমার হচ্ছে প্রয়োগ থাকবে, এটা গ এবং ঘ, এটা ওই উদ্দীপক থেকে তোমাকে উত্তর করতে হবে যে প্রয়োগ যেটা মানে অ্যাপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে যে তোমার পূর্বের বিষয়, হোয়াট ইজ অ্যাপ্লিকেশন, প্রয়োগটা কি, যে পূর্বের একটা জিনিস তোমার জানা আছে, এই পূর্বের জানা জিনিসটা বর্তমানে যে উদ্ভূত যে সমস্যাটা বা যে বিষয়টা এটার সঙ্গে মিল রেখে, বর্তমান পরিস্থিতির সঙ্গে মিল রেখে উত্তরটা করা, এটাই হচ্ছে প্রয়োগ। তো এই প্রয়োগের উত্তর করতে যে তোমরা যে জিনিসটা করে থাকো, তোমরা একেবারেই যে ইয়েটা থাকে ওখানে যে উদ্দীপকটা থাকে, হুবহু তোমরা প্রশ্ন শুরুই করো ওই উদ্দীপকটা দিয়ে, নো এটা তো তখন না, এটা তোমার থার্ড স্টেপে যে তোমার ওটা তুমি যদি মিল দিতে চাও, এটা তোমার পূর্বের পড়ার সঙ্গে যদি মিল দিতে চাও, এটা থার্ড স্টেপে যে তোমার হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রয়োগের মধ্যেও তিনটা জিনিস আছে, সেখানে নলেজ আছে। যেমন আমরা ওই যে একটু আগেই বললাম যে, অথবা আমরা যদি যে ঘটনাটা আমি বললাম যে টেম্পু থেকে অটো থেকে নেমে একজন সে ওই যে ড্রাইভারকে চড় মেরে দিল, এই যে ড্রাইভারকে চড় মারলো, এখানে তোমার পাঠ্যবইয়ের আলোকে তুমি তার কোনচ স্বভাবটা ফুটে এসেছে, সে তো জালি হয়েছে, সে তার সঙ্গে জুলুম করেছে, তার প্রাপ্য তাকে দেওয়ার কথা ছিল, অথবা সে তাকে ন্যায় বিচার করেনি, এই যে মানে প্রাপ্তি অথবা তাকে জুলুম করা, এই বিষয়গুলো তোমাকে ফুটে তুলতে হবে। প্রথম হচ্ছে জ্ঞানমূলক, যে অথবা কোনো একটা বিষয়ে এ ধরনের একটা উদ্দীপক আছে যে অমুকের কাছে অমুক তার ছেলের ব্যাপারে বিচার আসলো, বিচার আসার পরে সে সেটাকে মানে গ্রাহ্য না করে সে অমুক মানে অন্যজনকে যে বিচার নিয়ে এসছে তাকেই সে বকা দিল, এই যে বিষয়গুলো তাতে কী ফুটে উঠেছে, ফুটে উঠেছে যে ধরে নেই যে জুলুম একটা ফুটে উঠেছে। এখন এই যে জুলুম, শুধু তুমি এটাকে ইউ ক্যান বি আনসার ইউর কোশ্চেন উইথ আ ওয়ার্ড, একটা ওয়ার্ড দিয়েও তুমি দিতে পারো, এটাকে তোমাকে লেখার দরকার নেই যে তার স্বভাবে তার চরিত্রে কি জুলুম ফুটে উঠছে, না এতগুলো কথা বলার দরকার নেই আমাদের, একে আমি দেখাবো তোমাদেরকে পরবর্তীতে, যে জাস্ট তুমি একটা এই যেখানে আমাদের দেওয়া আছে যে একটা আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আলোচনা করব এই উদ্দীপকটা নিয়ে। যেমন এই উদ্দীপকের মধ্যে উদ্দীপকটা এরকম যে সালাম সাহেব একজন গ্রাম্য মাতাব্বর, তার স্ত্রী সালেহা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, একদিন তিনি স্বামীর সাথে আলাপচারিতায় জানান পাশের বাড়ির সাইদের মায়ের কণ্ঠস্বর কর্কশ এবং চলাফেরা ভালো নয়, হঠাৎ একদিন অভিযোগ আসলো সালাম সাহেবের একমাত্র ছেলে কামাল ও তার বন্ধু বেলাল প্রতিবেশীর বাগান থেকে ফল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। সালাম সাহেবের ওপর বিচারের ভার এসে পড়ে তিনি সালিশে কামাল ও বেলালকে একই শাস্তি দিলেন। এই যে এই উদ্দীপকটা, এখান থেকে বলা হচ্ছে গ নাম্বার কোশ্চেনে সালেহার আলাপচারিতায় সামাজিক অনাচারের কোন দিকটি ফুটে উঠেছে, এটা তোমার ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায়, অর্থাৎ ইসলামিক সোশ্যাল অ্যাক্টিভিটিস, সামাজিক কার্যক্রমে কি ইসলামে সেখান থেকে এসেছে, তো সেই জায়গায় বলা হচ্ছে যে কী ফুটে উঠেছে। আমাদের একটা অধ্যায়ে একটা আলোচনা আছে গিবোধ ফুটে উঠেছে বা জাস্ট গিবোধ,
হ্যাঁ, তোমাকে বলার দরকার নেই যে বিপদ ফুটে উঠেছে, ছালে আড়াল না, এত কিছুর দরকার নেই। জাস্ট তুমি বিপদ কথাটা বলেই তুমি এখানে একটা এই একটা শব্দ দিয়ে কিন্তু তোমার জ্ঞানগুলোকে উত্তরটা দিয়ে গেল। এরপর থার্ড সেকেন্ড যে বিষয়টা, এটাকে তুমি আন্ডারস্ট্যান্ডিং, যদিও আমি প্রয়োগের উত্তর দিচ্ছি, এখানে আমার তিনটা জিনিস আছে। সেকেন্ড হচ্ছে যে বিপদ বলতে কি, নো, এটা তোমার ভাষায় না, তুমি আন্ডারস্ট্যান্ডিং, তোমার বুঝ যেটা আসছে, এবং সেটা অবশ্যই সেটা তোমার সাবজেক্ট রিলেটেড হতে হবে। তোমার মতো করে তুমি দিয়ে দিলে তা না, এখানে তোমার কোরআনের কোটেশন থাকতে পারে, হাদিসের কোটেশন থাকতে পারে, এটা করবে। এরপরে গিবত, তারপরে হচ্ছে এটা গেল জ্ঞানমূলক, তারপরে হচ্ছে প্রয়োগ, সরি, আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ অনুধাবন। এখন তোমার আসবে প্রয়োগ। এখানে তুমি এসে যে সালেয়ার ওই যে উদ্দীপকের কথাটুকুকে মানে তুমি আলোচনায় নিয়ে এসে, আলোচনায় নিয়ে এসে তারপরে তুমি ওটার সঙ্গে প্রয়োগ করে দেখাই দিলে যে না, আসলে সালেয়া যে কাজটা করেছে সেটা গিবতের পর্যায়ভুক্ত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাসে এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামী ক্লাসে উচ্চতর দক্ষতা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এবং পড়ার সঙ্গেই থাকো। পড়ো পড়ো, ইসলামের প্রথম কথাই হচ্ছে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর পড়তে পড়তেই মরো, কারণ মুসলমান যখন মারা যায় তখন কী বলে, পড়ো পড়ো কালিমা পড়ো, তাই না? তাই আমাদের একটা স্লোগান হওয়া উচিত, পড়ো পড়ো পড়তে পড়তেই মরো। ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।